আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার দিনা। আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পান্তোয়া পিঠা। এর জন্য আমার যা যা লাগবে, আমার ডিম লাগবে তিনটি, লাগছে দুধ, লাগবে চিনি, লাগবে একটু লবণ, লাগবে ময়দা অল পারপাস পেপার, ভ্যানিলা এসেন্স, লাগছে আমার দুই কালারের, আমি কালার নিয়েছি গ্রিন এবং অরেঞ্জ। আমি প্রথমে চলে যাব আমার ডিমটাকে পোস করার জন্য। ডিমটাকে এমনভাবে পোস করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়, কুসুমগুলি যাতে ভেঙে না যায়। লবণ দিয়ে দিচ্ছি, আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিব। আমি এখন পিঠা বানানোর জন্য চলে আসলাম। প্রথমে আমি একটি মল্ডে আমি ডিমটা নিয়ে নিচ্ছি, এর সাথে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু দিবেন। আমি আধা কাপের মতো চিনি দিয়ে দিলাম, এক প্যাকেট 300 গ্রামের একটা দুধ দিয়ে দিলাম, অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তার জন্য আপনারা 4 চামচের আধা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিতে পারেন। আর ভ্যানিলা এসেন্সও যদি না থাকে তাহলে আপনারা এলাচির গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমি এখন চিনি ডিম দুধটাকে একটু ভালো করে ফেটে নেব। গলা পর্যন্ত 1 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। সবগুলি উপকরণ এখন একসাথে আমি এটাকে বিট করে নিচ্ছি। এই বাটারটা বানাতে আপনারা অনেক সময় কারো ময়দা কম বেশি হতে পারে, সেখানে আপনারা দুধ একটু বেশিও নিতে পারেন বা একটু কমও দিতে পারেন, কারণ সবার মেজারমেন্ট কাপ এক না।
আবার একটু ভালো করে বিট করতে হবে হতে হবে যতটা স্মুথ হবে পিঠাটা তত ভালো হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে তিনটি ভাগে ভাগ করে নেব আমি একটিতে অরেঞ্জ কালার দিচ্ছি অন্যটিতে গ্রিন কালার দিচ্ছি আমি ফুড কালার ইউজ করছি পান্তুয়া পিঠাটা দেখতে সুন্দর লাগে কালারিং হয় রেডি আমি এখন চলে আসবো চুলাতে প্রথম ব্যাটারটা দিচ্ছি অরেঞ্জ কালার একটু ঢেকে দেব রেডি আমি এখন ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি পাটি সাপটা পিঠার মতন আমি এটাকে একটু সাবধানে করতে হবে আমি এখন হোয়াইট বাটারটা দিয়ে দেব একটু ঢেকে দেব আমার এটা হয়ে গেছে এটাকে গ্রিনটা পাশে দিয়ে দিলাম ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে ঢেকে দেওয়ার পর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঢেকে না দিলে আরও টাইম লাগে
একদম ধিমে আঁচে রাখতে হবে, যাতে পিঠাটা সিদ্ধ হয়ে যায় এবং আমাদের বানাতে সুবিধা হয়। চুলাটা বন্ধ করে দিলাম, আমার পান্তুয়াটা রেডি। আমি এখন আপনাদের কেটে দেখাবো কি অবস্থা। আমার এটা এখন রেডি, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ডিমের পান্তুয়া পিঠা। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আমার এই পান্তুয়া পিঠাটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে খাবেন। এবং সবাই এই সময়ে, এই কোভিডের সময়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, বাইরে যখন বের হবেন তখন মাস্ক পরে বের হবেন এবং সবসময় হাত ধোয়ার চেষ্টা করবেন। যতবার বাইরে যাবেন বারবার হাত ধোয়ার চেষ্টা করবেন, পরিষ্কার থাকবেন এবং বাইরে থেকে এসে কাপড় খুলে গোসল করে নতুন কাপড় পরবেন। আপনাদের সবাইকে সেফে থাকার জন্য দোয়া করছি এবং আপনারাও দোয়া করবেন এই মহামারীতে যাতে সবাই সুস্থভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, এটাই আমার কাম্য। ভালো থাকবেন সবাই, মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।